নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা আর্কেঞ্জেল হ্যানিয়েলের মেডিটেশন করব। আর্কেঞ্জেল হ্যানিয়েল হচ্ছেন দি মুন আর্কেঞ্জেল বলা হয়, অর্থাৎ চন্দ্রের আর্কেঞ্জেল। আর্কেঞ্জেল হ্যানিয়েলকে চন্দ্রের মতো শান্ত স্নিগ্ধ স্বভাবের বলা হয়ে থাকে। অর্থাৎ আপনার মনে যখন অনেক দুশ্চিন্তা এবং উদ্বেগ থাকে, সেই সময় আপনারা যদি এই মেডিটেশনটি করেন তো আপনাদের মন শান্ত হয়ে যাবে। এছাড়া আর্কেঞ্জেল হ্যানিয়েল আমাদের প্রেজেন্টেশন ও ইন্টারভিউতেও সাহায্য দান করেন। অর্থাৎ আপনার এই সংক্রান্ত কোনো বিষয়ে সাহায্যের প্রয়োজন থাকলে এই মেডিটেশনটি সেই উদ্দেশ্যেও আপনি করতে পারেন। তো আসুন আমরা আর্কেঞ্জেল হ্যানিয়েলের মেডিটেশন শুরু করি। সবার প্রথমে একটি শান্ত পরিবেশ বাছুন এবং সহজ আসনে বসুন। অর্থাৎ আপনি চেয়ারেও বসতে পারেন, মেঝেতেও কিছু পেতে বসতে পারেন, অথবা বিছানায়ও বসতে পারেন। মেরুদণ্ডটি সোজা করে রাখুন। আর যদি আপনি এই মেডিটেশনটি শুয়ে শুয়ে করতে চান, সেক্ষেত্রে আপনি শুয়ে পড়ুন, ঠিক শবাসন যেভাবে আমরা করি, রিল্যাক্সভাবে আপনি শুয়ে পড়ুন, হাত পা ছড়িয়ে, এবং আপনার হাতের তালু দুটি আকাশের দিকে মুখ করা অবস্থায় দেহের দুপাশে রেখে দিন। এবং বসে এই মেডিটেশনটি করার ক্ষেত্রে আপনার হাতের তালু দুটি আপনার দুটো হাঁটুর ওপরে আকাশের দিকে মুখ করা অবস্থায় রাখুন। এবার চোখ দুটি বন্ধ করুন। তিনটে গভীর শ্বাস নিন ও মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। এবার আপনার মন একদম শান্ত হয়ে গেছে। আপনার শরীরের সমস্ত অংশ শান্ত হয়ে গেছে। এবার আপনি কল্পনায় আপনার থার্ড আই, অর্থাৎ আজ্ঞাচক্রে দেখুন একটি উইং হার্ট, লাল রঙের একটি হার্ট ও তার দুপাশে দুটি সাদা ডানা। এবং মনে মনে খুবই ভক্তি শ্রদ্ধা সহকারে বলুন, ই নুরা, ই নুরা, ই নুরা জে, ই নুরা, ই নুরা, ই নুরা জে, ই নুরা, ই নুরা, ই নুরা জে। এবার মনে মনে বলুন, হে মহামান্য আর্কেঞ্জেল হ্যানিয়েল, আমি তোমাকে আহ্বান ও অনুরোধ করছি, দয়া করে তুমি আমার সামনে এসে তোমার উজ্জ্বল হালকা নীল রঙের আলোতে পরিপূর্ণ হয়ে উপস্থিত হও, উপস্থিত হও, উপস্থিত হও, এবং আমাকে সাহায্য করো। তোমার শক্তিশালী বিশুদ্ধ হিলিং এনার্জি আমার উপর বর্ষণ করো, বর্ষণ করো, বর্ষণ করো। আমার শরীর
ও মন থেকে সমস্ত উদ্বেগকে দূর করো এবং আমাকে শান্ত করো, শান্ত করো, শান্ত করো। তোমার উজ্জ্বল হালকা নীল রঙের হিলিং এনার্জি আমার উপর বর্ষণ করো। এইভাবে আপনি আপনার সমস্ত মনের ইচ্ছাকে প্রার্থনার মাধ্যমে আর্কেঞ্জেল হ্যানিয়েলকে জানান। এখানে যারা প্রেজেন্টেশন ও ইন্টারভিউতে সাহায্য চাইছেন তারা তাদের মতো করে আর্কেঞ্জেল হ্যানিয়েলের কাছে প্রে করুন, সাহায্য চান। আবার আমরা তিনটে গভীর শ্বাস নেব ও মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দেব। এবার আপনি কল্পনায় দেখছেন উজ্জ্বল হালকা নীল রঙের আলোতে আলোকিত হয়ে আর্কেঞ্জেল হ্যানিয়েল ধীরে ধীরে আপনার সামনে এসে উপস্থিত হচ্ছে এবং সেই উজ্জ্বল আলোতে আপনাকে ভরিয়ে দিচ্ছে। আপনার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে সেই আলো ছড়িয়ে পড়ছে। আপনার শরীরের মধ্যে প্রত্যেকটি কোষে, প্রত্যেকটি মাংসপিণ্ডে, অস্থিতে, মজ্জায় সেই আলো, অপূর্ব সুন্দর আলো ছড়িয়ে পড়ছে এবং আপনি নিজেকে সম্পূর্ণ আলোকিত দেখছেন এবং আপনার মন এক অপূর্ব স্নিগ্ধ শান্ত অনুভূতিতে অনুভূত হচ্ছে। আপনি নিজেকে খুব শান্ত স্নিগ্ধ অনুভব করছেন। আপনার মনে আর কোনো উদ্বেগ নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো কষ্ট নেই। আপনি সম্পূর্ণ উদ্বেগ মুক্ত হয়েছেন। খুব সুন্দরভাবে কল্পনা করুন। এখানে যারা প্রেজেন্টেশন ও ইন্টারভিউতে সাহায্য চাইছেন তারা কল্পনা করুন আর্কেঞ্জেল হ্যানিয়েল তার বিশুদ্ধ হিলিং এনার্জি দ্বারা আপনার সেই প্রেজেন্টেশনকে ও আপনার সেই ইন্টারভিউতে আপনাকে সাহায্য প্রদান করছেন এবং আপনি সেই ইন্টারভিউতে সুন্দরভাবে, দারুণভাবে সফল হয়েছেন। আপনি সাকসেসফুল হয়েছেন। সুন্দরভাবে এই দৃশ্যকেও কল্পনা করুন। এবার আপনি দেখছেন আর্কেঞ্জেল হ্যানিয়েল আপনাকে দু হাত দিয়ে আশীর্বাদ প্রদান করছেন এবং বলছেন,
তুমি কোনো রকম চিন্তা করবে না, কোনো রকম উদ্বেগ মনে আনবে না। তোমার সমস্ত দুশ্চিন্তা উদ্বেগ আমি দূর করে দিলাম। তুমি সর্বদা আমাকে স্মরণ করবে এবং এগিয়ে চলবে। সফলতা তুমি অবশ্যই পাবে, আমি তোমার সঙ্গে আছি। এবং আর্কেঞ্জেল হ্যানিয়েল তার শরীর থেকে অপূর্ব সুন্দর হালকা নীল রঙের উজ্জ্বল জ্যোতিতে আপনাকে পরিপূর্ণ করে দিচ্ছেন। আপনার মন প্রাণে অপূর্ব সুন্দর অনুভূতি হচ্ছে। এবং এইভাবে আর্কেঞ্জেল হ্যানিয়েল আপনাকে আশীর্বাদ প্রদান করে, ব্লেসিং দিয়ে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছেন, দূর থেকে আরও দূরে, আরও দূরে, আরও দূরে মিলিয়ে যাচ্ছে। এবার আপনি মনে মনে তাকে ধন্যবাদ জানান। থ্যাংক ইউ আর্কেঞ্জেল হ্যানিয়েল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল হ্যানিয়েল, থ্যাংক ইউ আর্কেঞ্জেল হ্যানিয়েল। সর্বদা আমাকে এভাবেই তুমি সাহায্য প্রদান করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার এই অবস্থায় আপনি কিছুক্ষণ শান্তভাবে থাকুন, তারপর ধীরে ধীরে আপনার চোখ দুটি খুলুন ও মেডিটেশনটি সমাপ্ত করুন। যতক্ষণ আপনার এইভাবে থাকতে ভালো লাগছে, ততক্ষণ আপনি এইভাবেই বসে অথবা শুয়ে থাকুন, তারপর মেডিটেশনটি সমাপ্ত করুন। তো বন্ধুরা, এই ছিল আর্কেঞ্জেল হ্যানিয়েল মেডিটেশন। এই মেডিটেশনটি প্রতিদিন আপনারা অভ্যাস করলে আপনাদের মনের যে কোনো উদ্বেগ দূর করে নিজেকে শান্ত রাখতে পারবেন। এছাড়া প্রেজেন্টেশন ও ইন্টারভিউতেও সাহায্য পাবেন। তো মন দিয়ে এই মেডিটেশন প্রতিদিন করুন ও জীবনে সফল হন।